নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএস এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে বা কেউ যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাহলে আপনাদেরকে জানিয়ে দিই যে কন্যা সন্তান থাকলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিনশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এছাড়াও আপনাদের পরিবারে যে সমস্ত কন্যা সন্তানগুলি রয়েছে তারা বর্তমানে কোন ক্লাসে পড়ছে তার উপরে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেক বছর তাদেরকে বেশ কিছু করে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় আর এই টাকাগুলো প্রত্যেক বছরই কিন্তু পাওয়া যায় এবং যত ক্লাস উঁচুতে উঠবে তত বেশি কিন্তু টাকা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে কোন ক্লাসে পড়লে কত টাকা করে আপনারা পাবেন কীভাবে পাবেন তার জন্য কী কী কাগজপত্র লাগবে কোথায় আবেদন করতে হবে এবং সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে তাহলে সেই কন্যা সন্তানের জন্য আপনারা কীভাবে তিনশো টাকা থেকে এক হাজার টাকা করে পাবেন বা পাঁচশো টাকা করে পাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে এবার কন্যা সন্তানের ভবিষ্যৎ আরও সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পটির নাম হলো বালিকা সমৃদ্ধি যোজনা এই যোজনার মাধ্যমে কন্যা সন্তান জন্মালেই পাবেন প্রত্যেক বছর বছর টাকা তো বন্ধুরা এখানে কত টাকা করে পাওয়া যাবে সেটাও আপনাদেরকে জানাবো দেখুন এখানে বলা হয়েছে যেখানে কন্যা সন্তান জন্ম নিলেই পাবেন পাঁচশো টাকা করে এবং প্রতি বছর বেশ কিছু টাকার অনুদান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বালিকা সমৃদ্ধি যোজনা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা কি কি রয়েছে অর্থাৎ বেনিফিট কি কি পাওয়া যাবে দেখুন এখানে বলা হয়েছে আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থেকে থাকে তাহলে সেই কন্যা সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছেন এই নতুন যোজনা যেখানে মেয়ের শিক্ষা থেকে বিয়ে সব কিছুই কিন্তু নিশ্চিত করতে পারবেন এই স্কিমের মাধ্যমে আর এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বালিকা সমৃদ্ধি যোজনা আর দেখুন এখানে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক প্রত্যেক টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত বছর তাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়ে তো বুঝতেই পারলেন বন্ধুরা বালিকা সমৃদ্ধি যোজনার মাধ্যমে তিনশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে এবারে আমরা দেখে নেব যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে বালিকা সমৃদ্ধি প্রকল্পে কারা আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এই স্কিমের আওতায় নির্দিষ্ট শিশুকন্যারা নিম্নলিখিত সুবিধাগুলি পেয়ে যাবেন বলা হয়েছে শিশুকন্যার জন্মের পরেই অনুদান হিসাবে তাদেরকে পাঁচশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তারপরে বলা হয়েছে পনেরো আট উনিশশো তারিখে বা তারপরে যদি জন্মগ্রহণ করে থাকে কোনো শিশুকন্যা ও বিএস এর অধীনে থাকা শিশুকন্যাটি স্কুলে পড়াশোনার জন্য প্রত্যেক বছরে বার্ষিক বৃত্তি পাবেন তো কত টাকা করে প্রত্যেক বছর কোন শিশুকন্যারা পাবেন সেটা আমরা দেখে নেব অর্থাৎ কোন ক্লাসে পড়লে কত টাকা করে পাওয়া যাবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নিচের যে বার্ষিক বৃত্তির অনুদান সেটা দেওয়া হলো বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে থ্রিতে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে প্রত্যেক বছরে তিনশো টাকা করে পাবেন তারপরে বলা হয়েছে যদি ফোরে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে তারপর বলা হয়েছে ফাইভে পড়লে ছশো টাকা করে প্রত্যেক বছর পাওয়া যাবে সিক্স এবং সেভেনে প্রত্যেকটা শ্রেণীর জন্য প্রত্যেক বছরে সাতশো টাকা করে দেওয়া হয়ে থাকে এবং যদি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু বছরে আটশো টাকা করে দেওয়া হয় এবং কেউ যদি নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করেন তার জন্য কিন্তু এক হাজার টাকা করে প্রত্যেক বছর দেওয়া হয় তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে আপনাদেরকে এক হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তারই সাথে আরও কি কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেবো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে বেটি বাঁচাও বেটি পড়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা এই সমস্ত যে প্রকল্পগুলি রয়েছে এই সমস্ত প্রকল্পের মতোই কেন্দ্রীয় সরকার কিন্তু শিশুকন্যাদের জন্য নতুন একটি প্রকল্প নিয়েছে বালিকা সমৃদ্ধি যোজনা তো বন্ধুরা এই যে বালিকা সমৃদ্ধি যোজনা এই যোজনার মাধ্যমে কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ বিপিএল ক্যাটাগরি রয়েছে তাদেরকে কিন্তু সহায়তা করা হবে এবং যে সমস্ত দরিদ্র পরিবার রয়েছে তাদের বাবা মার হাতে কিন্তু পাঁচশো টাকা করে তুলে দেওয়া হবে তো বন্ধুদেরকে জানিয়ে দিই পড়াশোনা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে এবারে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা আমরা জেনে নেব তারপর কিভাবে আবেদন করবেন সেটাও আমরা জানবো দেখুন বলা হয়েছে আবেদনের জন্য কাগজপত্র দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় আপনার কন্যা সন্তানের নাম অন্তর্ভুক্ত করার জন্য বা নথিভুক্ত করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন এর মধ্যে রয়েছে কন্যা সন্তানের জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট বাবা মায়ের ঠিকানা অভিভাবকের পরিচয়পত্র আর পরিচয়পত্র হিসাবে কিন্তু রেশন কার্ড কার্ড আধার কার্ড বা ব্যাংকের কিন্তু জেরক্স আপনারা দিতে পারেন এবারে আমরা জেনে নেব যে কারা কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে বালিকা সমৃদ্ধি যোজনায় আপনি অনলাইনে চাইলে আবেদন করতে পারেন বা অফলাইনেও কিন্তু আপনি আবেদন করতে পারেন অর্থাৎ দুইভাবেই কিন্তু এখানে আবেদন করা যাবে অনলাইন বা অফলাইন দুইভাবেই কিন্তু আবেদন করা যাবে দেখুন বলা হয়েছে অফলাইনে আবেদন করতে আপনাকে যে কোনো অঙ্গনারি কর্মী এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করতে হবে যেখানে অনলাইনে আবেদন করার জন্য কেবলমাত্র ফর্মটি পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনারা সহজভাবে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে নিকটবর্তী অঙ্গনড়ি কর্মী বা শিশু কেন্দ্র রয়েছে শিক্ষা কেন্দ্র সেখানে আপনারা যোগাযোগ করবেন স্বাস্থ্য কেন্দ্রে তো সেই সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে এই স্কিমে শহর এবং গ্রামাঞ্চলে দুভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করা যায় এছাড়াও যদি এই তথ্য নিয়ে আপনারা আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন আগে থেকে কিন্তু সমস্ত কিছু তথ্য আপনারা ইন্টারনেটে উপলব্ধ রয়েছে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে অবশ্যই তার বয়স কত রয়েছে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি দিয়ে দিন এবং অবশ্যই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ